এই মুহূর্তে আইপিএল 2024 এর শেষ লগ্নে যেখানে গোটা বিশ্ব মুখী রয়েছে সেই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দুর্ধর্ষ ম্যাচটির জন্য এবং যেখানে সবাই আশা করছে চেন্নাই সুপার কিংস যাবে নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যাবে এবারের আইপিএল 2024 এর প্লে অফসে, সেখানে লখনউ সুপার জায়ান্টসের কাছে এখনও কিন্তু এই আইপিএল 2024 এ ইনকনসিস্টেন্টভাবে জঘন্যভাবে পারফরমেন্স দেওয়ার পরেও বিরাট সুযোগ ছিল এই শেষ ম্যাচে দিল্লিকে দিল্লির ঘরের মাঠে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়ে এবং আইপিএল 2024 এর প্লে অফসের রেস থেকে চেন্নাই এবং আরসিবির মতো দলকে ছুঁড়ে ফেলে প্লে অফসে যাওয়ার। কিন্তু সেখানে লখনউ সুপার জায়ান্টসের মতো টিম যাদের কাছে একটা দুর্দান্ত ক্ষমতা ছিল দিল্লিকে হারানোর, সেখানে সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস টিম দিল্লির কাছে উল্টে 19 রানের বড় ব্যবধানে হেরে বসায় আইপিএল 2024 এর পয়েন্ট টেবিলসে ঘটে গেল বিশাল বড় সব পরিবর্তন এবং প্রায় 100%ভাবে কনফার্ম হয়ে গেল এবারের আইপিএল 2024 এর প্লে অফসে কোন চারটা টিম খেলবে, কোন ছটা টিম পুরোপুরিভাবে বিদায় নিল এবং এটাও 100%ভাবে কনফার্ম হয়ে গেল প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কোন কোন টিমের মধ্যে খেলা হতে চলেছে, কেকেআর কোন টিমের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলবে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বা কবে কাদের বিরুদ্ধে হবে তার সব ডিটেলস। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব দিল্লি বনাম লখনউর ম্যাচের পর আইপিএল 2024 এর পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে থাকলো এবং এই পজিশন থেকেও লখনউ, হায়দ্রাবাদ, আরসিবি এবং চেন্নাইকে প্লে অফসে যেতে হলে তাদের কাছে আর কী কী অঙ্ক রয়েছে, কী কী সমীকরণ রয়েছে সবই জানবো এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএলের একজন বড় ফ্যান হলে এবং তোমার প্রিয় দলকে এবারের প্লে অফসে খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। হ্যাঁ বস, লখনউ বনাম দিল্লি ম্যাচের পরে তো এই আইপিএল 2024 এর প্লে অফসের রেস থেকে তথা পয়েন্ট টেবিলস থেকে অনেক আগেই গুজরাট টাইটন, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব সুপার কিংস দল যারা বর্তমানে পয়েন্ট টেবিলসে যথাক্রমে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর পজিশনে রয়েছে তারা তো পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেছে এবং তাদের এবারের প্লে অফসে ওঠার স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেছে। সেখানে এই দিল্লি বনাম লখনউ ম্যাচের পরে লখনউ সুপার জায়ান্টস টিম দিল্লির কাছে 19 রানের ব্যবধানে ম্যাচ হারায় তারা কিন্তু পয়েন্ট টেবিলসে 7 নম্বরে নেমে এসেছে এই আইপিএলে 13টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে। হ্যাঁ বস, এই ম্যাচটিতে যদি লখনউ দিল্লিকে হারাতে পারত এবং অন্তিম ম্যাচটাও কিন্তু তারা যদি বড় ব্যবধানে জিততে পারত তাহলে কিন্তু এই আইপিএল 2024 এর প্লে অফসের রেস থেকে আরসিবি চেন্নাই ছিটকে যেত এবং লখনউ কিন্তু চতুর্থ টিম হিসেবে প্লে অফসে কোয়ালিফাই করে যেত। কিন্তু এই ম্যাচে লখনউ হারায় তারা পুরোপুরিভাবে এবারের আইপিএল 2024 থেকে বিদায় নিল এবং এই ম্যাচে একটা ইন্টারেস্টিংভাবে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতেও তারা কিন্তু এবারের আইপিএল 2024 শেষ করলো 14টা ম্যাচ খেলে 7টাতে জিতে, 7টাতে হেরে বর্তমান পয়েন্ট টেবিলসে 5 নম্বরে থেকে এবং তাদেরও পাঞ্জাব, মুম্বাই, গুজরাট, লখনউ পরে দিল্লিও কিন্তু এবারের প্লে অফসের রেস থেকে ছিটকে গেল কিন্তু বর্তমানে টিকে রইল 5টি দল এবারের প্লে অফসে ওঠার জন্য। হ্যাঁ বস, তার মধ্যে তো কলকাতা নাইট রাইডার্স প্রথম টিম হিসেবে আইপিএল 2024 এ 13টি ম্যাচ খেলে 9টিতে জিতে 19 পয়েন্ট নিয়ে টপ 2 এ এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই হয়ে গেছেই এবং বর্তমানে পয়েন্ট টেবিলসে 1 নম্বরে রয়েছেই। তার পাশাপাশি এই ম্যাচটিতে দিল্লি জিতে যাওয়ায় রাজস্থান কিন্তু যে বর্তমানে এই আইপিএল 2024 এ ব্যাক টু ব্যাকভাবে 3টা ম্যাচ হেরে আসছে সে কিন্তু অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হয়ে গেল এবং বলা যেতে পারে যে সে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যেটা খেলা হবে আগামী 21 মে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি কাদের মধ্যে খেলা হবে এবং প্লে অফসের বাকি দুটো স্পটের জন্য বর্তমানে কিন্তু 3টি টিম লড়াই করছে। হ্যাঁ বস, চেন্নাই, হায়দ্রাবাদ এবং আরসিবি এই 3টা টিম কিন্তু 2টো স্পটের জন্য লড়াই করছে। তাদের মধ্যে আবার হায়দ্রাবাদ টিম 100%ভাবে 3 নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করবে কেন তারা বর্তমানে পয়েন্ট টেবিলসে 4 নম্বরে থাকলে কী হবে, তাদের কিন্তু অফিসিয়ালভাবে কোয়ালিফাই করার জন্য তার বেঁচে থাকা 2টো ম্যাচের মধ্যে মাত্র তাকে 1টা ম্যাচই জিততে হবে। তাই বলা যেতে পারে আগামী 18 মে যেখানে আরসিবি বনাম চেন্নাইয়ের ম্যাচটি পুরোপুরিভাবে নকআউট ম্যাচ এবং এই ম্যাচে যে টিম হারবে সেই টিম পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে বিদায় নিবে এই আইপিএল 2024 থেকে আর যে টিম জিতবে সে কিন্তু অফিসিয়ালিভাবে প্লে অফসে চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে কেকেআর, রাজস্থান, হায়দ্রাবাদের পর। তবে আরসিবিকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু চেন্নাইকে 18 রানের বড় ব্যবধানে হারাতে হবে নচেত 1 ওভার বাকি থাকতে ম্যাচ জিততে হবে। আর চেন্নাই যে কোনো ব্যবধানে আরসিবিকে হারালেই কিন্তু আরসিবি ছিটকে যাবে এবং চেন্নাই চতুর্থ টিম হিসেবে এবারের আইপিএল 2024 প্লে অফসে উঠে যাবে। তো তুমি বলো চতুর্থ টিম হিসেবে কে যাচ্ছে, চেন্নাই নাকি আরসিবি? তবে আমি মন থেকে চাইবো আরসিবি যেন যায় কেন তারা সত্যি এই আইপিএল ইতিহাসে তাদের ফ্যানেদের খুব কাঁদিয়েছে।